রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা মতো চলতি বছর অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক কাউন্সিল এবং যারা মাদ্রাসা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন রকম প্রায় সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীর ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু দশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার রাজ্য সরকার তরফ থেকে জানানো হলো এই সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ছাড়াও আরও কিন্তু অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীও কিন্তু এই বছরেই ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন ক্ষেত্রে যারা নবম শ্রেণী বা দশম শ্রেণী বা একাদশ বা অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীতে যারা পড়াশোনা করছেন তারা কি এই বছর এই ট্যাবের টাকা পাবেন কিনা বন্ধুরা সমস্ত কিছু জানাবো এই অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শেষে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এটাও কমেন্ট করবেন যে আপনি ট্যাব কেনার জন্য চলতি বছর আপনি দশ হাজার টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিবেন তো আমাদের এখানে কোনো একটি খবর প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে ট্যাব বা স্মার্টফোনের সুবিধার আওতায় এবার রাজ্যের ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়ারাও এবং বলা হয়েছে পর্যবেক্ষকদের মতে বৃত্তিমূলক শাখা ছাত্রছাত্রীদের বেশিরভাগই কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারে তাদের এই সুবিধায় আওতায় এনে ভোটের আগে কিন্তু আরও একটি চমক দিল রাজ্য সরকার এবং এখানে বলা হয়েছে রাজ্যে যারা উচ্চ মাধ্যমিক এবং যারা মাদ্রাসা বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যারা রয়েছেন অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের কিন্তু স্ট্যাব বা স্মার্টফোর্ড কেনার টাকা কিন্তু দিচ্ছে রাজ্য সরকার সম্পত্তি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিকর্তা নির্দেশ দিয়েছেন যে এই বছরে বৃত্তিমূলক শাখায় দ্বাদশ শ্রেণী যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবেন তাদেরকেও ট্যাব বা স্মার্টফোন দেওয়ার কাজ কিন্তু ভোটের আগে শেষ করে ফেলতে হবে তার জন্য সংশ্লিষ্ট প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু দ্রুত যাচাই করতে বলা হয়েছে তোমরা বুঝতে পারছেন এই মুহূর্তে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিক কাউন্সিল এবং মাদ্রাসা বোর্ড থেকে তাদের পাশাপাশি যারা ভোকেশনাল শাখায় অর্থাৎ বৃত্তিমূলক শাখায় যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদেরকেও কিন্তু এবছর স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে তোমাদের বলে রাখি এই মুহূর্তে যারা নবম দশম একাদশ বা সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তরুণের স্বপ্ন নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন আপনারা যখনই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকে উঠবেন তখনই আপনারা কিন্তু এই স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনারা কোন সালে মা কোন সালে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই সালে কিন্তু আপনারা কিন্তু এই ট্যাব বা মোবাইল কেনার টাকা পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে তবু যদি এই বিষয়ে আপনারা কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন